হেই বন্ধুরা, আজ কোনো মুভি এক্সপ্লেন না। আজ কথা বলবো মার্ভেল কমিক্সের একটি পাওয়ারফুল ভিলেন ডক্টর ডুমকে নিয়ে। আসলে ব্ল্যাক প্যান্থার পার্ট টু রিলিজ ডেট ঘোষণা হওয়ার পর থেকেই ডক্টর ডুম এই নামটি প্রবলভাবে আলোচনায় আসতে শুরু করে। কারণ অনেকের মতেই ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভার মুভিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে চলেছে এই ডক্টর ডুম। যদিও আমার মতামত সেই দিক থেকে একটু আলাদা, যেটা আমি ব্ল্যাক প্যান্থার টিজার ট্রেলার ব্রেকডাউন করার সময় আপনাদেরকে জানিয়ে দিয়েছি। যাই হোক না কেন, ব্ল্যাক প্যান্থার মুভিতে যদি আমরা ডক্টর ডুমকে নাও দেখতে পাই, ফেজ ফাইভের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এই ডক্টর ডুম। আর ব্ল্যাক প্যান্থার টিজার ট্রেলার ব্রেকডাউন দেখার পর বেশ কয়েকজন আমার কাছে জানতে চেয়েছিলেন কে এই ডক্টর ডুম। সো যেহেতু এমসিইউ এর পরবর্তী ফেসে এই ভিলেন একটি বড় ভূমিকা গ্রহণ করতে চলেছে, তাই ভাবলাম এই সম্পর্কে আগে থেকেই আপনাদেরকে কিছু জানিয়ে রাখি। এই ভিডিওতে আমি ডক্টর ডুমের অরিজিন সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে সোজা চলে যাব মূল গল্পের দিকে। শুরু করার আগে, হেই আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বংউড। ডক্টর ডুম এই নামটির সাথে আপনারা পরিচিত না হলেও ভিক্টর ভন ডুম এই নামটির সাথে নিশ্চয়ই পরিচিত, কারণ 2005 সালে মুক্তিপ্রাপ্ত ফ্যান্টাস্টিক ফোর মুভিতে অলরেডি আমরা তার একটি ঝলক দেখেছি। একটি ঝলক বললে ভুল হবে, টোটাল মুভিতে তাকেই এক প্রকার আমরা ভিলেনের রোলে দেখতে পেয়েছি। আমি অলরেডি ফ্যান্টাস্টিক ফোরের তিনটে সিকুয়াল এক্সপ্লেন করে রেখেছি, যদিও সেটা অনেক আগের, তবুও যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এনিওয়ে, ওই মুভিতে আমরা ডক্টর ডুমকে দেখতে পেলেও তার অরিজিন সম্পর্কে সেখানে কিছুই জানানো হয়নি। এইবার রুমার যেহেতু আসছে ভিক্টর ভন ডুম এমসিইউতে এন্ট্রি নিতে চলেছে, তাই আজকের এই ভিডিও। ভিক্টর ভন ডুম ব্যারন নামক একজন সম্ভ্রান্ত ব্যক্তির শাসনের অধীনে থাকা লাটভেরিয়ান রোমানি জনগণের একটি উপজাতিতে জন্মগ্রহণ করেছিলেন। ভিক্টরের মা ছিলেন জাদুকরী সিনথিয়া ভন ডুম। ভিক্টর যখন খুবই ছোট তখনই তার মা জাদু নিয়ে বিশেষ কারসাজি দেখাতে গিয়ে ম্যাফিস্টোর হাতে মারা গিয়েছিলেন। এইবার ম্যাফিস্টো কে নিশ্চয়ই সেটা আর বলতে হবে না, কারণ যারা ঘোস্ট রাইডার দেখেছেন তাদের নিশ্চয়ই ম্যাফিস্টোকে মনে আছে। আর যারা বুঝতে পারছেন না কে ম্যাফিস্টো, তারা দয়া করে একবার ঘোস্ট রাইডার দেখে নেবেন। যাই হোক, ভিক্টরের বাবা ওয়ার্নার ভন ডুম ছিলেন তাদের গোত্রেরই একজন নেতা এবং সেই সঙ্গে একজন বিখ্যাত মেডিসিন ম্যান। আর এই পেশায় তার কাল হয়ে দাঁড়ায়, কারণ ভিক্টরের মা মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই তাদের লিডার ব্যারনের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। তাই তাকে সুস্থ করার জন্যই ভিক্টরের বাবাকে ডাকা হয় তার চিকিৎসা করার জন্য। কিন্তু ক্যান্সারের কারণে সে মারা যাওয়ায় ব্যারন ওয়ার্নারকে একজন খুনি হিসেবে চিহ্নিত করে তার মৃত্যুর পরোয়ানা জারি করে। ফলে ওয়ার্নার তাদের হাত থেকে বাঁচার জন্যই তার সন্তান ভিক্টরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তাদের হাত থেকে লুকিয়ে পালাতে গিয়ে বরফে জমে ভিক্টরের বাবা মারা যায়। এরপর ভিক্টর পুনরায় তাদের রোমানি ক্যাম্পে ফিরে এসে তার মায়ের জাদুবিদ্যার সমস্ত যন্ত্রপাতি সংরক্ষণ করে এবং একই সঙ্গে সে শপথ নেয় ব্যারনের উপর সে কোনো না কোনো একদিন প্রতিশোধ নেবেই। এরপর বহু দিন অতিবাহিত হয়ে যায় আর ভিক্টর বড় হয়ে একজন শক্তিশালী এবং মেধাবী মানুষ হয়ে ওঠে, কারণ সে তার মায়ের জাদুবিদ্যার জিনিসপত্র দিয়ে নিজেও একজন ছোটখাটো জাদুকর হয়ে উঠেছিল। আর সঙ্গে যেহেতু সে মেধাবী, তাই আধুনিক প্রযুক্তি এবং তার জাদুবিদ্যা এই দুই মিলিয়ে একটি অসাধারণ ডিভাইস তৈরি করে যেটার মাধ্যমে সে ব্যারনের উপর প্রতিশোধ নিতে পারবে। কিন্তু ওই ডিভাইস তাদের ইউনিভার্সিটির টিচারের নজরে আসায় তার এই অস্বাভাবিক সৃষ্টি দেখে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যয়নের সুযোগ করে দেওয়া হয়। আর এই সুযোগ ভিক্টর একদমই হাতছাড়া করেনি। এইবার মার্কিন যুক্তরাষ্ট্রে আসার পর তার সাথে পরিচিত হয় আরেকজন ছাত্র, যে তার ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বী, সেই রিড রিচার্ডসের সাথে। এতদিনে তোমরা সকলেই জানো রিড রিচার্ড কতটা ইন্টেলিজেন্ট। আর এটাও যদি এখনও কারোর জানা বাকি থাকে তাহলে আর কিছুদিন ওয়েট করুন, কারণ খুব শীঘ্রই এমসিইউতে রিলিজ হতে চলেছে ফ্যান্টাস্টিক ফোর। আর যদি একদমই অপেক্ষা করার ইচ্ছা না থাকে তাহলে আগের ফ্যান্টাস্টিক ফোর তিনটি অবশ্যই দেখতে পারেন। যাই হোক, রিড রিচার্ড ভিক্টরের বুদ্ধিমত্তা দেখে তার রুমমেট হতে চায়, কিন্তু ভিক্টর রিচার্ডকে তার রুমমেট হিসেবে অপছন্দ করে। এরপর ভিক্টর মৃত মানুষদের সাথে যোগাযোগ করার জন্য একটি নতুন ডিভাইস তৈরি করে, মানে বিশেষ করে তার মায়ের সাথে যোগাযোগ করার জন্যই সে এটা বানায়। যদিও রিচার্ড সেটা জানার পর ভিক্টরকে সতর্ক করে তার এই মেশিনে কিছু ভুল আছে যে কারণে ভবিষ্যতে সে বড় সড়ো বিপদে পড়তে পারে, কিন্তু ভিক্টর তার কথা না শুনেই ওই ডিভাইস ইউজ করতে শুরু করে, যার ফলে সে পড়ে মহাবিপদে, কারণ ওই ডিভাইসটি ব্লাস্ট হয়ে তার মুখের মারাত্মকভাবে ক্ষতি হয় আর ওই বিস্ফোরণের কারণেই তাকে সেখান থেকে বহিষ্কৃত করা হয়। এরপর ভিক্টর পৌঁছে যায় তিব্বতে,
যেখানে কিছু সাধু সন্ন্যাসী গোষ্ঠীর সাথে দেখা করে তাদের সাথে এসে থাকতে শুরু করে এবং সঙ্গে তাদের আদব কায়দাও আয়ত্ত করতে থাকে। আর এখানে এসে নিজের পোড়া মুখ ঢাকা দেওয়ার জন্য নতুন একটি স্যুট তৈরি করে। আর ওই স্যুট পরার পর থেকেই সে ভিক্টর থেকে হয়ে ওঠে ডক্টর ডুম। তারপর প্রথমেই সে শপথ নেয় ওই দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের সে প্রথমেই শেষ করবে। মানে এখানে সে ওই বিস্ফোরণের জন্য দায়ী করেছিল ফ্যান্টাস্টিক ফোরের রিড রিচার্ডসকে। আর এরপর থেকে শুরু হয় ফ্যান্টাস্টিক ফোরের সাথে তার লড়াই, যেটা চলতেই থাকে। ওকে, তো এই ছিল ভিক্টর ভন ডুম থেকে ডক্টর ডুম হয়ে ওঠার কাহিনী। আর এরপর থেকে শুরু হয় ডক্টর ডুমের বহু কারসাজি। কমিক্সে এইরকম প্রচুর গল্প আছে যেটা বেশিরভাগ ফ্যান্টাস্টিক ফোরকে বেশ করে। তবে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, কমিক্সে ডক্টর ডুমের সাথে আমাদের স্কারলেট উইচ মানে ওয়ান্ডা ম্যাক্সিমফের সাথে একটি সম্পর্ক গড়ে উঠেছিল। আর খুব সম্ভবত সেটা এমসিইউতে দেখার চান্স আছে, কারণ যেই টাইমে তাদের রিলেশন গড়ে উঠেছিল ঠিক তার আগেই ওয়ান্ডা তার পুরো স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। আর ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভিতে যে সিনের মাধ্যমে ওয়ান্ডা মারা গেছে বোঝানো হয়েছে, ওই ঘটনাই তার স্মৃতিশক্তি লোপ পাওয়ার কারণ। মানে পরবর্তী সময়ে হয়তো আমরা দেখতে পারি ওই ঘটনার ফলেই ওয়ান্ডা তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে আর তারপর ডক্টর ডুমের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। ওকে, তো শুধু অরিজিন নিয়েই কথা বলতে এসেছিলাম, যেটা অলরেডি আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এই রকম ভিডিও আমার এই প্রথম, তাই এই রকম অরিজিন ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এরপর কোন সুপার হিরো ক্যারেক্টারের অরিজিন আপনারা জানতে চান। আমি চেষ্টা করব সেই নিয়ে ভিডিও বানাতে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য বাই।